আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কোনো রকমই স্কিপ করবে না দেখো ফোর্থ সেমিস্টার বাংলা অনার্স সিসি নাইন পেপারের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সিসি নাইন পেপারের সিলেবাসে রয়েছে কাব্যের রূপভেদ ও কবিতা পাঠ কাব্যের রূপভেদ ও কবিতা পাঠ এই সিলেবাসের উপরে আজকে দু হাজার চব্বিশ সালের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না আর যদি এই সাজেশন অনুযায়ী প্রশ্ন প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তাহলে দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে আর তোমাদের জি পেপার রয়েছে জি পেপারের নোটসের জন্য দুশো টাকা পেমেন্ট করতে হবে এসিসি পেপারের জন্য দুশো টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ তুমি যদি অনার্সের তিনটি পেপার এবং জিইএসিসি মিলিয়ে মোট পাঁচটি পেপার একসঙ্গে সংগ্রহ করো তাহলে পাঁচটি পেপারের জন্য মোট এগারোশো টাকা পেমেন্ট করতে হবে যাদের অনার্স কোর্স রয়েছে তাদের জন্য আর জেনারেল কোর্সের প্রতি পেপারের জন্য দুশো টাকা করে পেমেন্ট করতে হবে জেনারেল কোর্সের যদি কোনো বন্ধু থাকে তাহলে তাদের অবশ্যই জানাতে ভুলবে না তাহলে চলো আজকের সাজেশনের প্রশ্নগুলো দেখে নিই তোমরা দুশো পঞ্চাশ টাকায় পাবে দুই মার্ক পাঁচ মার্ক এবং দশ মার্কের প্রশ্ন এবং উত্তর একসঙ্গে তোমরা পেয়ে যাবে তোমাদের এর বাইরে কোনো প্রশ্ন উত্তর করার প্রয়োজন হবে না আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে অর্থ এবং সময়ের সাশ্রয় হবে আর তোমরা পরীক্ষায় সমস্ত প্রশ্নই কমন পাবে চলো আজকের সাজেশনের প্রশ্নগুলো দেখে নিই কাব্যের রূপভেদ এক নম্বর প্রশ্ন মহাকাব্যের সংজ্ঞা দাও এর বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো দুই নম্বর প্রশ্ন বাংলা ভাষায় রচিত একটি সার্থক মহাকাব্য সম্পর্কে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন সনেটের সংজ্ঞা দাও এর স্বরূপ বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো একটি সার্থক বাংলা সনেটের পরিচয় দাও চার নম্বর প্রশ্ন গীতিকাব্য কাকে বলে গীতিকাব্যের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ লেখো একটি বাংলার সার্থক গীতি কবিতার সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন মহাকাব্য গীতিকাব্যের পার্থক্য লেখো আট নম্বর প্রশ্ন পত্রকাব্য কাকে বলে পত্রকাব্যের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ লেখো একটি সার্থক পত্রকাব্যের পরিচয় দাও তোমরা এখানে যে প্রশ্নগুলো দেখলে এছাড়াও তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পিডিএফ কপিতে প্রশ্ন দেওয়া রয়েছে এবং উত্তর দেওয়া রয়েছে তোমরা চাইলে এই পিডিএফ কপিটি সংগ্রহ করে নিতে পারো মাত্র দুশো টাকা পেমেন্ট করতে হবে বাংলা অনার্সের একটি পেপারের জন্য এছাড়াও ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান অনার্সেরও নোটস পাবে যদি তোমাদের কোনো বন্ধু থাকে তাদের তোমরা জানিয়ে দিতে পারো আর আমাদের নোটস তোমরা যদি পড়ো পরীক্ষায় সমস্ত প্রশ্নই কমন পাবে তবে তোমাদের এই নোটসগুলো পড়তে হবে তাহলে যেমনভাবেই প্রশ্ন আসুক না কেন অতি সহজেই সেই উত্তর করতে পারবে এবার চলো দেখে নিই উনিশ শতকের বাংলা গীতি কবিতা থেকে তোমাদের প্রথম প্রশ্ন শ্রাবণে কবিতায় শ্রাবণ মাসের কোন কোন প্রসঙ্গ কবি ফুটিয়ে তুলেছেন কবিতা অবলম্বনে ব্যক্ত করো দুই নম্বর প্রশ্ন শ্রাবণে কবিতায় কবি শ্রাবণ মাসের প্রেক্ষাপটে রচিত হলেও এর মূলে রয়েছে কবির শোকের পূর্বাভাস আলোচনা করো অথবা শোক কবিতা হিসাবে শ্রাবণে কবিতার সার্থকতা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন মধুসূদন দত্তের কবিতার মূল বিষয়বস্তু বা ভাববস্তু আলোচনা করো সরি মাইকেল মধুসূদন দত্ত কবিতার মূল বিষয়বস্তু বা ভাববস্তু আলোচনা করো চার নম্বর প্রশ্ন বঙ্গের কবিতা মধুর হরিল সমন উদ্ধৃত অংশটির উৎস নির্ণয় করে তাৎপর্য বিশ্লেষণ করো পাঁচ নম্বর প্রশ্ন দেবেন্দ্রনাথ সেন রচিত ও অদ্ভুত অভিশার কবিতায় রাধার অভিসারিকার রূপটি বর্ণনা করো ছয় নম্বর প্রশ্ন অদ্ভুত অভিসার কবিতার নামকরণের সার্থকতা বিচার করো তোমাদের এখানে যে কবিতাগুলো রয়েছে একটি দুটি করে প্রশ্ন দেওয়া রয়েছে কিন্তু পিডিএফ কপিতে বাড়তি প্রশ্ন রয়েছে কারণ সমস্ত প্রশ্ন সাজেশনে তুলে ধরা সম্ভব নয় আর তোমাদের যেহেতু নতুন সিলেবাস সেই জন্য তোমাদের পুরো সিলেবাসটাই কভার করে পড়তে হবে তাহলে তোমাদের পরীক্ষায় কমন পেতে কোনো সমস্যা হবে না তারপরে দেখো শতকণ্ঠে করো গান এই কবিতায় বঙ্গভূমির বন্দনা করতে গিয়ে যে সমস্ত বোধ বোধমূলক পঙ্ক্তি ব্যবহার করেছেন তা উল্লেখ পঙ্ক্তি ব্যবহার করেছেন তা উল্লেখ করো এবং পঙ্ক্তিগুলির তাৎপর্য বিশ্লেষণ করো অথবা স্বর্ণকুমারী দেবীর শতকণ্ঠে করগান কবিতার স্বদেশ প্রেমের পরিচয় দাও আট নম্বর প্রশ্ন মহাসিন্ধুর অপার থেকে কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করো অথবা প্রশ্ন রয়েছে সমস্ত অথবা প্রশ্ন পিডিএফ কপিতে পেয়ে যাবে এখানে একটি বা দুটি করে দেওয়া রয়েছে কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা দেওয়া রয়েছে বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্ন আসলে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা অতি সহজে করতে পারবে জাতি দেশ বর্ণভেদ ধর্ম ভেদ নাহি শিশুর হাসির কাছে কোন রচনার অংশ কবির নাম কি পাঠ্য অংশ পাঠ্য অংশ অবলম্বনে তাৎপর্য ব্যাখ্যা করো দশ নম্বর প্রশ্ন শিশুর হাসি কবিতা অবলম্বনে শিশুর হাসির যে সৌন্দর্যের রূপটি কবি তুলে ধরেছেন তা নিজের ভাষায় লেখো বীরাঙ্গনা কাব্য থেকে তোমাদের প্রশ্ন এক নম্বর প্রশ্ন দুষমন্তের প্রতি শকুন্তলা পত্রিকায় শকুন্তলার ভালোবাসা প্রেমের স্বপ্ন বিধুরতা স্বপ্ন দীপনা ও বিচ্ছেদ বিষণ্ণতার বিষণ্নতার আধারে বেদনা বিদ্ধ হৃদয়ের মর্মভেদি হাহাকার প্রকাশিত হয়েছে আলোচনা করো পাঁচ অথবা দশমার হিসাবে আসতে পারে অথবা দিয়ে এখানে আরেকটি প্রশ্ন রয়েছে তারপরে দুই নম্বর প্রশ্ন সোমের প্রতি তারা পত্রে তারার মধ্যে যে বিবাহ পরবর্তী বা পরকীয়া প্রেমের দ্বন্দ্ব প্রকাশিত হয়েছে তা আলোচনা করো অথবা সোমের প্রতি তারা কবিতায় মধুসূদন দত্তের এক অভিনব ভাবনার প্রকাশ ঘটেছে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন দশরথের প্রতি কইকেই যে তীব্র অনুযোগ প্রকাশিত হয়েছে তা কইকেই পত্রিকা অবলম্বনে লেখো এর মধ্য দিয়ে কৈকেই চরিত্রের স্বাতন্ত্র বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের পরিচয় দাও চার নম্বর প্রশ্ন নীলধ্বজের প্রতি জনা পত্রিকায় জনা অর্জুন এবং পাণ্ডবদের যে কীর্তি কুকীর্তির কথা ব্যক্ত করেছেন তা নিজের ভাষায় লেখো অথবা নীলধ্বজের প্রতি জনা পত্রিকায় জনা চরিত্রের মধ্যে বিদ্রোহিনী ভাবটি প্রকাশিত হয়েছে তা আলোচনা করো অথবা নীলধ্বজের প্রতি জনা পত্রিকায় জনা চরিত্রটি বিশ্লেষণ করো পাঁচ নম্বর প্রশ্ন তোমার পাঠ্যপত্র অবলম্বনে বীরাঙ্গনা কাব্যের নামকরণের সার্থকতা বিচার করো ছয় নম্বর প্রশ্ন বীরাঙ্গনা কাব্যে প্রাচ্য পাশ্চাত্যের প্রভাব লক্ষ্য করা যায় আলোচনা করো এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন এই সাজেশন ভিত্তিক প্রশ্ন অনুযায়ী পরপর উত্তরগুলো দেওয়া রয়েছে এবং উত্তরগুলো খুব সুন্দর করে পয়েন্ট আকারে লিখা রয়েছে তোমাদের ভাবতে হবে না কোন প্রশ্নের উত্তর কীভাবে লিখবো এখানে যেভাবে দেওয়া রয়েছে এইভাবেই পরীক্ষার খাতায় লিখবে তোমরা খুব ভালো মার্কস পাবে এবং এই নোটসগুলো পড়ে মুখস্থ করে না দেখে লেখা প্র্যাকটিস করবে সময় অনুযায়ী কতটা লিখতে পারছো সেই প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে খুব ভালোভাবে প্রশ্নের উত্তর লিখতে পারবে না আর চাইলে এই নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো অনার্সের প্রতি পেপারের জন্য দুশো পঞ্চাশ টাকা করে পেমেন্ট করতে হবে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে অর্থাৎ দুই পাঁচ এবং দশ মার্কের প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে আর তোমাদের জি পেপার আছে জি পেপারের জন্য দুশো টাকা এসিসি পেপারের জন্য দুশো টাকা তোমরা চাইলে নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো অথবা ফোনে কথা বলে নাও তারপর নোটসগুলো সংগ্রহ করো আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে তাহলে আজকে এই পর্যন্তই তোমরা ভালো থেকে সুস্থ থেকে এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি